সালাউদ্দিন আহমেদ, আমার পিতার নাম রাহানউদ্দিন আহমেদ, মাতার নাম এনেন আউলিয়া বেগম। আমি বৈশাখ শহরে জরন রোডে আমার বাসা। একাত্তরে আমি ক্লাস টেনে পড়ি, তখন ম্যাট্রিক পরীক্ষা দিব। তো ওই সময় যুদ্ধকালীন সময় আমি যুদ্ধে যাই নাই, যেহেতু বাচ্চা ছিলাম, আমাকে নেওয়া হয় নাই। আমার বড় ভাই যুদ্ধে গেছেন, উনি এখন আর্মিতে আছেন, কর্নেল নাসির, তখন উনি স্টুডেন্ট ছিলেন। ওই সময় বরিশাল শহর, আমরা 25শে মার্চের পরে বরিশাল শহর এক মাস স্বাধীন ছিল। ওই সময় আমার কিছু স্মৃতি মনে আছে, বা যুদ্ধকালীন সময় কিছু স্মৃতি মনে আছে। ওই সময় আমরা বরিশাল শহরে আমু ভাই, মঞ্জু ভাই, মেজর জলিল, আমাদের পাড়ায় ক্যাপ্টেন নাসির ছিলেন, এদের নেতৃত্বে মেজর মেহেদি ছিলেন, তখন ওনারা সেকেন্ড লেফটেন্যান্ট ছিলেন, এরা যুদ্ধ অর্গানাইজ করছে। আমরা আমাদের মহল্লায় সিভিল ডিফেন্স ট্রেনিং নিয়েছিলাম, যুদ্ধের ট্রেনিং নিতে পারিনি। যেদিন বরিশাল শহরে আপনার প্লেন অ্যাটাক করে, সেদিন আমাদের মহল্লার এই সাইডটাই সবচেয়ে প্লেন বেশি অ্যাটাক করছে। আমাদের মহল্লা, আমরা কয়েকটা ট্রেন্স কেটেছিলাম ডব্লু টাইপের বড়, একদিন সকালে হঠাৎ করে দেখি দুইটা সাইবার জেট এসে গুলি করতেছে। তখন আমি আর আমার বড় ভাই লাভ দিয়ে ট্রেন্সের মধ্যে পড়ি। তো আমি খুব কাছ থেকে দেখতেছিলাম যে প্লেন এত নিচে নেমে গুলি করতেছিল যে আমি প্লেনের পাইলটের মাথা পর্যন্ত দেখতেছিলাম যে আমাদের দেখতেছে। তো ঘণ্টাখানেকের মতন ওরা বৈশাল শহরে চষলো, আমাদের এলাকায় বেশি গুলি করছে, স্টিমার গার্ড, বিএডব্লিউটির এখানে বেশি গুলি করছে। গুলি করে চলে যাওয়ার পরে বড় ভাই আমাকে বললো যে তুই চলে যা ওই নানাবাড়ি চর্মনাই, আমি এখানে থাকি। আমি উঠে বরিশালে ডিসি ঘাটে গেলাম, যে দেখি হাজার হাজার লোক সবাই নদী পার হয়ে যাবে, একই কথা যে প্লেনে গুলি শেষ হয়ে গেছে, গুলি আনতে প্লেন ঢাকা গেছে। তো নৌকা যেটাই আসে, এত লোক লাভ দিয়ে উঠে যে নৌকা ডুবে দেয়। আমি দেখলাম যে এখানে থাকলে তো মারা পড়বো, বাচ্চা ছেলে। আমি তখন ব্যাক করে আবার শহরের ভিতরে আমার খালা বাড়ি চলে গেলাম, আমার করিমকুটি। ওইখান থেকে পরে বিকালে রাত্রে আমরা নদী পারে পায়ে হেঁটে চর্মনাই নানাবাড়ি চলে গেলাম। এরপরে আমরা শুনলাম যে জোনহারে মুক্তিবাহিনী আমাদের এখানে প্রোটেকশনের জন্য এই করছে। যেদিন বরিশাল ফল করে, আমার ডেটটা মনে নেই, সেদিন জোনহারে খুব ফাইট হয়। আমরা নদীর পাড় থেকে দেখতে পাচ্ছিলাম যে প্লেন হেলিকপ্টার এসে গুলি করতেছে, গানবোট যে বোমা কামান দেখাচ্ছে সেই আওয়াজগুলো আমরা শুনতে পাচ্ছিলাম। তারপরে বহু ইঞ্জিওর্ড লোক নদী পারে আমাদের এদিকে আসলো। এরপরে বরিশাল শহর দখল হলো, গানবোট প্রায় আমাদের নদীর গ্রামের নানাবাড়ির পাশ থেকে যেত নদী থেকে, এবং গুলি করতে করতে যেত কামান দাগাতে যেত উপর দিকে। তো আমার ডেট মনে নেই, একদিন হঠাৎ মনে হইলো আমার আমার খালাতো ভাই যে একই জায়গা দিয়ে গুলি আমাদের দিকে আসতেছে। তো গ্রামের তো বাড়ির চারিপাশে তারপরে আপনার বাগান থাকে, তারপরে কোলামার, তারপরে নদী। আমরা বাগানের ভিতরে যেয়ে দেখি যে প্রায় 150 আর্মি আমাদের বাড়ির দিকে, নানাবাড়ির দিকে সরাসরি গুলি করতে করতে আসতেছে। তখন এক কাপুরে উল্টো দিকে দৌড় দিলাম, দৌড় দিয়ে চর্মনায় পিসাবের বাড়িতে গেলাম। উনি বাড়ির মধ্যে আমাকে ঢুকাই দিলেন, বাচ্চা ছিলাম দেখে। তো হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের পুরো গ্রামটা ওরা গান পাউডার দিয়ে পুড়ে দিল, বা নানাবাড়ি হয়তো সমস্ত বাড়ি পুড়ে গেল। মানে অল অন এ সাডেন পুরো গ্রামটা আমরা একেবারে ফুডলেস, ক্লথলেস, মানিলেস, এভরিথিং, যার যা কাপড় ছিল সেটাই। তো এইভাবে আমরা চর্মনাই ওই মাদ্রাসায় ছিলাম প্রায় 15-20 দিন। ওরা লঙ্গর করা খুলে দিল, আমরা ওই সব ঢালা বিছানায় শুইতাম ফ্লোরে, আর একবেলা খাওয়া। তারপরে এক মাস পরে বরিশাল শহরে আসলাম আমরা 4-5 জন আত্মীয়, আমার খালাতো ভাই, আমার খালু এবং আমার খালাতো দুলাভাই মিলে যে শহরের অবস্থা। তো সেদিন এসেই দেখি, যখন আমরা নৌকা করে বরিশাল হাটকোলায় উঠলাম, উঠেই দেখি যে লাশ নিয়ে যাচ্ছে, আমি ক্লিয়ার করতেছে শহরে, লাশ নিয়ে যাচ্ছে। শহরে লোক নাই, খুবই সামান্য লোক, কিছু লোক দোকানপাট লুট করতেছে চকবাজারে, আর্মিরা দোকান ভাঙতেছে, কিছু লোক লুট করতেছে। এইভাবে শহরের কিছু জায়গায় আমি লাশ দেখেছি, যে তখন ক্লিয়ার করে বাসায় আসলাম, এসে দেখি যে আমাদের বাসার একটা রুম আর্মিতে ভেঙেছে, ভেঙে লুট করে নিয়ে গেছে। ওই রুমটায় তালা দিলাম, বাসার সামনে আপনার পাকিস্তানি পতাকা উড়ালাম, আর আমাদের বাসায় বাংলাদেশের পতাকা ছিল আমার মায়ের বিছানার নিচে, তোষকের নিচে, আর ক্যাপ্টেন নাসিরের আর্মি ড্রেসটা ছিল।
তো ওই দুইটা আব্বা বলছে যে যেভাবে হোক তুমি ওইটা বাসা দিয়ে সরাই দেবো। এক রাত্রি ছিলাম, মহল্লায় কোনো লোক ছিল না, পরের দিন আবার চরমানায় চলে গেলাম। এরপরে দেশ মোটামুটি স্বাভাবিক হওয়ার পরে শহরে আসলাম, থাকলাম। একদিন আমাকে রাজাকারে ধরে নিতে চাচ্ছিল, যেভাবে হোক সেখান থেকে এসকেপ করেছি। তো যেদিন স্কুল খোলার ঘোষণা দিল, আমার ডেটটা মনে নেই, সেদিন আমরা তিন বন্ধু, আমি, বাবুল আর খোকন আমাদের পাড়ার, আমরা জর্ডন রোড থেকে ওই আমাদের পুরানো স্কুল ছিল ব্যাপটিস্ট মিশন, ওরা ব্যাপটিস্ট মিশনে পড়তো কিন্তু আমি জিলা স্কুলে পড়তাম। তো যখন ওই চাঁদমারি ক্রস করে একটু সামনে গেলাম, তার পাশেই তখন স্টেডিয়াম, স্টেডিয়াম তখন তার কাটা দেওয়া ঘেরা এবং তখন গ্যালারি হয়নি। তখন দেখলাম যে ওদিক থেকে আর্মির জিপ আসলো, কারণ আর্মির ক্যান্টনমেন্টটা ছিল আর একটু সামনে ওয়াদা কলোনিতে। তো জিপ এসে ঢুকলো, অনেক শকুন উড়ে গেলো, কাক উড়ে গেলো, দেখলাম চার পাঁচটা লাশ ওরা ফালাইলো। তা আমরা ভয় স্কুলের মধ্যে যে শেল্টার নিলাম। তারপরে যেদিন বরিশাল স্বাধীন হলো সেদিন আমরা তিন বন্ধু গেলাম, ওইখানে আমরা মানুষের খুলি দেখলাম। তো ওই জায়গাটা এখনো মুক্তি মানে বধ্যভূমি হিসাবে স্বীকৃত না, বরিশাল শহরে ত্রিশ গার্ডেনের পাশে, ওইখানে বেশি লাশ ফেলাইছে, ওইখানে স্বীকৃত বধ্যভূমি হিসাবে স্বীকৃত, কিন্তু এটা স্বীকৃত না। কিন্তু এটা আমার নিজের চোখে দেখা, ওখানে লাশ ফেলেছে, আমি লাশ দেখেছি। স্বাধীনতার পরে আমি কঙ্কাল দেখেছি, মাথাখুলি দেখেছি, হাড় দেখেছি। আর একটা মনে আছে, একটা ঈদ পড়ছিল, তো ঈদের সময় আমাদের আমার বাসার কাছে এক স্কুলের মাঠ, ওইখানে বরিশালের মেইন ঈদগাহ, সেই ঈদগাহ নামাজ পড়তে গিয়েছিলাম। কিন্তু চারিদিকে রাজাকাররা আলবদররা রাইফেল নিয়ে ঘিরে ছিল, কোনো স্বাভাবিক জীবনযাত্রা তখন ছিল না, সবাই আতঙ্কে থাকতো, কোনো স্বাভাবিক জীবনযাত্রা তখন ছিল না, সবাই আতঙ্কগ্রস্ত ছিলাম আমরা।